মাছে কি জিনিস অমালা মাঝে কি দিদি দেখে রে মালা তা খাইয়া সরলি বাবা আমার মাছে মালা বাবা সে কভুরে পড়িয়া দশ হাজার টাকা দিল মালা তোর নবী ঘরের লাগিয়া আল্লাহ ইসমাল্লাহ হরি রহমাতুল্লাহ বললেন হে আমার ওস্তাদ পাঠি দিছে রে তুমি কানিও না পাঁচরের নামাজের টামি তুমি আমার পিছনে থাকবা আমি নামাজ পড়ে দোয়া করবো রে ব্যাথা এই দোয়া আমি আল্লাহর কাছে দোয়া করবো বেঠারে আল্লাহ যদি দোয়া কবুল করি নাই আল্লাহ আমার মত তোমাকে বানিয়ে পানিয়া দেওয়াহরের মানুষ সবাই জানি পালো যুবকরা জানি পালো ইসমাল লাহরি হুজুর এই কতটা জবান দিয়ে বলে নাই সবাই লাহোরের মানুষ সবই সাদে গামিয়ে যুবকের দল্লা আল্লাহ লাহোর মধ্যে তীর দিকে ছুটিল আয়রে লাহোর ইমাম সাম নামাজ শুরু করে দিল নামাজের কাঁথা ডান কাঁথা বাও কাঁথা পিছনের কাঁথা লোড হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল সুরা শুরু হয়ে গেল কাঁথা লাহোরের মধ্যে দিন ধরে না আল্লাহর কাছে দোয়া শুরু করো আল্লাহ আমি ইস্পল্লাহনী আল্লাহ তোর কাছে দোয়া চাই উদ্দেশ্য আল্লাহ আমার দোয়া তুমি দিও না আল্লাহ মলা আমার উস্তাদের কাছে আল্লাহ যে আমি শিখিয়েছি সে উস্তাদ পাড়ে দিছে আল্লাহ আল্লাহ উস্তাদের সম্মান তুমি রক্ষা করো আল্লাহ আমার পিছনে যে বান্দার আছে আল্লাহ আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও আমার নথুন হাফিজ বানাইয়া দাও সোহান আল্লাহ আল্লাহ অলিদের দোয়া বাবা আল্লাহর অলিদের দোয়া কম নয় এটা আছে পৃথিবীতে সব অলিদের অলি আউলিদের আউলিয়া গাউসেল আজম বলা হয় তার নাম বলা হয় আব্দুল কাদের ছিল আলী রহমাতুল্লাহ এত বড় অলি ছিলেন গভীর রাত হয়েছিল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ পথে জ্বলতেছেন গেঁথে গেতে দেখে একটা নদী বিশাল দেখা যায় নদীর কিনারে ধারে একটা নদীর ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মা গভীরেতে বসে বসে কাঁদতেছে আল্লাহর আলী আব্দুল কাদের জেলানি গৌসুল আজম মহিলাটার কাছে যে বলল মা গো এত রাত কোনো মানুষ নেই মা এই নদীর কিনারে নদীর ধারে এই ঘাটের মধ্যে কেন মা বসে কাঁদল তোমার কী হয়েছে কিন্তু বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর অলি জোরে কোন সোভান আল্লাহ চিনতে পারে নাই জুরুদ আলমের বাদশাহ খ্রিস্টান পাদরী মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি গবন হজরত উমরকে খ্রিস্টান পাদরি গাফলুপ চুরি করছিল মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি হজরত উমর পৃথিবীর রাষ্ট্রপতি কি ছিল গো হজরত উমর প্রথম ছিল হজরতে আবু বক্কর দ্বিতীয় খলিফা হজরত উমরের কাছে চিড়ি আসছিলেন জুরুজালের খ্রিস্টান পাদরী বাদশা লেখছিলেন গাফলুপ হ্যাঁ মদিনা রাষ্ট্রপতি আমি জুরুজ আলমের বাদশাহ গাফলুপ তোকে ইনভার্ট করলাম দাওয়াত করলাম একদিন আমার রাজ্য আপনি আগমন করেন উমরের কাছে চিঠি পড়ে গেল উমর চিঠি পেয়ে খুশি হয়ে গেল মদিনার গভর্নর সরকার বলল। এক গোলাম মদিনার আমি সরকার আমার কাছে খ্রিস্টান পাদুরি গাফুলুপ চিঠি করছিলেন চলো আমার লা আমার উঠ সাজাও আমার সামানপত্র রেডি করো আমি খ্রিস্টান পাদুরী গাফুলের সাথে দেখা করিয়ে আসব আমার সাথে দেখা করতে যাবে পাবজন খ্রিস্টান পাদরি গাফলু যখন উপর খবর পেয়ে গেলেন অমুক তারিখে মদিনা রাষ্ট্রপতি হদ্রতম আসতে আসতেছে কন্ত বাবা তার রাস্তাঘাট কত কিছু আজকে যদি আমার আসামে এটা কি তোমার আসাম না আসাম না আর যদি হিমন্ত যদি সারা স্পেশ চায় যে আজকে লক্ষ্মীপুর হাই স্কুলে আসবে কনত বাবা মাখনির থেকে শৈল থেকে মামার বসে থাকে যে মামা রাইফল নিয়ে থাকে কত পকেট সেকিন কত গাড়ি সেকিন যেরকম ঠিক না বেটি কালা পাগি নাল পাগি নাল নাতি কালা নাতি পিস্তল ওয়ারলেস কত কিছু নিয়ে একদম একে জয়ী শুরু করিয়ে রাস্তায় রাস্তা মানুষের সার রাস্তা আছে যেরকম ঠিক না বেটি জরুদালামের খ্রিস্টান পাদরি এত সেনা সৈন্য মুতান করে রেখে দিয়েছে যাতে আমার ভা রাষ্ট্রপতি শাসন করতেও হজরত উমর যাতে আমার সম্মান নিয়ে আসতে পারে কিন্তু হজরত উমর গোলামকে বলছে গোলাম জোর জানতে বহুদিন সময় লাগবে রে গোলাম আমার উঠতে কিন্তু দুইজন মানুষ টানতে পারে না দুইজন মানুষ সোয়ারি নিতে পারে না গোলাম রে গোলাম এই উঠটা দুইজনে টানা টানি তুমি উঠবা আমি লাগাম ধরে টানবো। আমি উঠব তুমি লাগাম ধরে টানবা দুইজনে আদল বদল করে যাবরে মধ্যে যাতে আমার স্বামী উঠে যাতে কষ্ট না তোমার চলছিল উঠে পিঠিতে উমরের গোলাম লাগাম ধরে টানতেছেন গেঁতে গেতে কিছু দূরও বলেন গোলাম তুমি এখন উঠেরে পিড়িতে সরো আমি উমর আমি উঠে লাগাম ধরে টানে গোলাম উঠের পৃষ্ঠে চরে মদিনা রাষ্ট্রপতি উঠে লাগাম ধরে টানে গেতে গেতে কিছুদিন চলে গেল ওই জুরু জালেম পোয়া রাখে ওই দিন এখন ওই উমরের পাল্লা নিচের মধ্যে গোলামের পাল্লা হল উপরের মধ্যে এখন কি হবে এতক্ষণ উমর ছিল বসি গোলাম টানছে এখন উমর টানা লাগবে গোলাম চড়তে হবে জুনুজ্জালেমের কাছাকাছি হয়ে গেলেন সেনাবাহিনী তো মোতাম হয়ে আছে এখন গোলামকে চড়েদের উপরে উঠো মদিনা সরকার উনি লাগাম ধরি যায় বাবা যে লোকটা উঠে উপরে থাকে তাকে তাকে সেনাবাহিনী সম্মান করবে না যাই টানে তাকে সম্মান করবে উপরে যাই থাকে তাকে অভিনন্দন জানাবে ঠিক কখন ঠিক এখন হজর তোমার উটের লাগাম ধরি টানতেছে দুরুদ খ্রিস্টান পাদরীর সেনা সেনাবাহিনীরা তার গোলামকে অভিনন্দন জানাইছে জিন্দাবাদ মদিনের গভর্নর জিন্দাবাদ আসল মদিনের সরকার উটের লাগাম নিয়ে একজন অলিদ বিন খালিদ নামে একজন মানুষ ছিল উনি দেখি পাইছিলেন সর্বনা যেন পাগলার দল রই কাকে অভিনন্দন থানা কাক দেখে কাক তোমার সম্মান দেন ওই যে উটের ফের কাজ উঠাইয়ের গোলাম যার কাছে উঠে লাগাম তাই হলো মোদিনের শাসন কর্তা জোরে কম সোভান আল্লাহ খ্রিস্টান পাদুরির খবর পাইলেন মদিনার গভর্নার কি চেনা যায় না জুরুদ আলমের ভিতরে প্রবেশ করে গেছে রে খ্রিস্টান গভর্নার হাতের মধ্যে লাগাম নিয়া গুলামকে উপরে মহলের মধ্যে চরে দিয়েছে রে কেন রে কেন তুমি এই রকম করো তো ভাই রে আমার কাছে কোনো গরিবধনির কথা নাই আমি সবাকে ভালোবাসি সবাই আমার কাছে আপন ও আমি গরিবকে খুব ভালোবাসি অনিয় মানুষ আমিও মানুষ খ্রিস্টান পাদুরি বলছে উমর তুমি আমাকে অন্তরে বহুত কিছু পয়দা করে দিলা আমার অহংকার দূর করে দিলা আমিও কথা দিলাম রে আমি গরিবকে কোনো দিন খারাপ নজরে তাকাবো না আমিও গরিবকে আমি তোমার মতন করে খাও নাই থাকবি কিন্তু বাবা বর্তমান আসাম একটা নিয়ম আছে গরিবের কাছে কয়া মিলিয়ে ভোটটা নিবে কিন্তু ঠিক না কি ঠিক বাবা কিন্তু যখন ওই গরিব তোমার বাড়ি যাবে প্রেসিডেন্ট মেম্বারের বাড়ি যাবে একটা পঞ্চাশ সার্টিফিকেট বলি গেলে সাত দিন রাস্তার মাটি ঘাট উঠে যায় তবে একটা সার্টিফিকেট পড়া বড় কঠিন হয়ে যায় যখন ঠিক না ঠিক শোনা চালারা নাই শোনা না তুমি রাজত্ব করতে পারো বাধা নাই রাজনীতি করতে পারো বাধা নাই যদি গরিবের হক নষ্ট করে দাও তাহলে কেউ ময়দানে আল্লাহ একটা তূর্ণ পরিমাণ তোর হিসাব ছাড়বে না আর যদি গরিবের হক আদায় করো গরিবের দিকে তাকাও তাহলে কেউ মাথরে ময়দানে আল্লাহ হজরত তুমরের মতন তো রাজনীতির কাঁথারে করে দিবে যেরকম সমান আল্লাহ